চল 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 চল। স্বামী রে কেউ কোপ দিয়ে মাইরে ফেলে তা দিয়ে, হ্যাঁ সে ফিরে আসিছে, তার তো এই গ্রামে থাকতে দেওয়া যাবি না, হ্যাঁ তার তাড়া দিতে হবে গ্রাম থেকে। তাহলে কি করতে হবি? সবাই মিলে যখনই তাকে দেখবে সবাই মিলে তাকে রাক্ষসী রাক্ষসী কবা, কি কবা তুই কদি উঠে তাড়াতাড়ি নাইতে নিতে কদি। যেখানে দেখবে সবাই এরকম করেছে, তাই সংসারের প্রতি আমার সব দায়িত্ব শেষ।
আমার সোনার সংসার, আমার আবার সোনা দিতে হবে মা সান। চলো তো মা, ঘরে চলো, সব কথা হবে, চলো ঘরে চলো। সুন্দর করে মায়ের বিয়ে দিতে হবে আমার মীনাক্ষী। আবার নতুন করে সোনা লাগাবো। গ্রামে তো সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, আপনি গ্রামে গণ্য মাননি, কথাটা আপনি না বলে হচ্ছি বদ্দা। ওই যে বিন্দি রাক্ষসী আছে না, সেটা তো গ্রামে ফিরেছে, নিজের ভাতারে তো খাইছে, এখন বাকি গ্রামের মানুষের মাথা খাওয়ার জন্য উঠে পড়ে লাগেছে। ইয়া বড় এক লাঠি নিয়ে পুরা গ্রাম হাইটে বেড়ায় আর যা খুশি তাক মারবে যায়। আমার তো অল্পের জন্য সেদিন রক্ষে। কি করছিস নগে? বিন্দি গ্রামে ফিরেছে সেটা আমি শুনেছি, কিন্তু লাঠি নিয়ে গ্রামের সবাইকে তাড়া করছে তা তো আমি জানি না। তাহলে পরে তো খুব তাড়াতাড়ি একটা বিহিত করতে হয়। ওকে নগেন্দা, তুমি আমাকে দেখে আমার লুকাচ্ছো কেন? কি রাখা আছে? আমি লুকাচ্ছি না। বেনাম তো বিন্দি, এগুলো কি শুনছি আমি তোর নামে? এইসব বাজে কথা কর্তা, ওইসব মানুষের কথা কান দিয়েন না, আপনি তো আমাকে চেনেন। আমি কিন্তু আপনার কাছে আসতেছিলাম কর্তা, আপনি গ্রামের মুরব্বী, আমগির মাতা, ঘরের কথা আপনাকে ছাড়া বলবার যে উপায় নেই কর্তা। আপনি তো জানেন মায়েরটা বয়স হয়েছে, তারপর আবার মুখে রা নাই, এবার তো ওর একটা বিয়ে দেওয়া লাগে কর্তা। যদি আপনার সন্ধানে ভালো একটা ছেলে থাকে, মায়াটার বিয়ে দিয়ে একটু শান্তি পাতাম। ভালো ছেলে রাক্ষসীর মায়ের জন্য আবার ভালো ছেলে? আরে রাক্ষসীর মায়া তো রাক্ষসী হবি, পাতার খালি। এই তুই থাম, কি শুনছি আমি তোর নামে এসব? হ্যাঁ, তুই বলে গ্রামের সবাইকে ওই লাঠি নিয়ে তাড়া করে বেড়াচ্ছিস? হ্যাঁ, খুবই বাজে কথা, খুবই বাজে কথা। আমি তো এবার তোকে এক ঘরে করার ব্যবস্থা করব। এ নগে, যা গ্রামের সবাইকে খবর দে আমার বাড়িতে আসতে বল। ভগবান, ও কথা দোহাই লাগে, ও কথা দোহাই লাগে, আপনি তো আমার চিনেন, ও মানুষের রটো না। ও ভগবান, আপনার দোহাই লাগে কথা, কিন্তু মানুষের রটো না। Thank you.
কিন্তু দেহ বিন দিদি ও দিদি দিদি তোমার কি হয়েছে তুমি কান্দছো কি শুননি সবই আমার কপালে কোন গো সবই আমার কপালে লেখ কি কসো তুমি কান্দছো কি শুননি কি হয়েছে তোমার আমার ক কি হয়েছে আমার কো দে তোমাক দেখি আমার যে কি শান্তিটা লাগতিছে আমার কলজেটা ঠান্ডলি কেউ আমার দুটো কথা শোনে না গো কেউ আমার দুটো কথা শোনে না কতদিন পর তোমাক গিরা বসলাম কত দেখি তোমার এই হাল হয়েছে কি শুননি আমার ক কি হয়েছে গো সবাই আমার কয় পাগল আমি নাকি পাগল তুমি শুনবে আমার দুটো কথা শুনবে চলো দেখিনি চলো কোথাও গিয়ে বসি চলো কাদম সাদা দল শয়তানের বাস্তারা দিদি কও দেখিনি এবার আমার খুলে কও সবই কপালে লেখন দিদি সবই কপালে লেখন আমি বলে পাগল আমি বলে রাক্ষস কিরা কইছে তোমাকে পাগল তা আমায় পাগল বানালে কে হ্যাঁ এটার উত্তরটা দেবে কে তুই বল একটা ভালো মানুষেক যদি পথে ঘাটে কাজে কম্বে মজলিসে রাক্ষসি রাক্ষসি বলে খেপায় চোখ রাঙায় গেন্ডা করে হাইসের মগজটা কতক্ষণ ঠান্ডা থাকে সেই ব্যথা আমার নিজের যে ব্যথা আমি বারবার ভুলতে চাইছি ওটাকে কুচায় কুচায় জাগায় তুলিছে কেডা ঘর ভরন্ত সংসার ছিল গো দিদি আমার তুমি তো জানো আমার স্বামীটা কি সাদা সিধে ছিল দশটা ঝাড়ে দিলেও রাগ করতো না আমাকে সারাক্ষণ হাসি থাকতো অভাব ছিল না আমার সংসারে অভাব ছিল না সাপোষা মানুষ ছিলাম আমরা কিন্তু অভাব ছিল দুঃখ ছিল সুখ ছিল অনেক সুখ ছিল কই গো বিন্দি রানী গেলাম আরে সাত সকাল বেলায় বাইরে যেতেছেন দেখি আরে উনি ভাত করে উঠলো তো খাই যাচ্ছেন না গো বিন্দিরানি তোমার উনুনাসে বসে থাকলি মহাজনের গালি শুনতে হবে আজ কাম মেলা আইসা তালি যান আমি মনিবরে দিয়ে ভাত পাড়াই দিবানে মা গো আমি তো গোবিন্দ কাকার বাড়িতে কাজের জন্য যাচ্ছি আইসা যা তাহলে মিনের কি বাপের ভাত নিয়ে যাবে না গো মনিমের মা সোনার টুকরো বেটি আমার বড় হয়ে যাচ্ছে ওরে দিয়ে ভাত দিয়ে মাথে পাঠাবা না উড়ি বাবারে বাবা বুঝতে পারছি ভুল হয়ে গেছে ঠিক আছে আজকে তো তুমি মীনাক্ষীর মা আসি গো মীনাক্ষীর মা যাও তাড়াতাড়ি ফিরো কলাম Thank you.
অবন তুই আসছিস, বস বস। এই তোর তো বলিস নি এদিকে আসবি না না। মায়েরটা হয়েছে, খালি বাইনা ধরে। কি আর করবা গো দিদি, এই তোমাকে জন্যই তো আসি। সে কি দিদি, তুমি মার ভাত খাচ্ছ যে বড়, উনুনে চাল ফুটেনি নাকি? তা হবি কেন, লক্ষ্মীর কৃপায় সংসারে আমার কোনো কিছু কমতি নেই। ওই ইচ্ছে করে একটু কমতি দি, সোয়ালটার ভবিষ্যৎ আছে না সামনে। শোন, ওই স্বামী সোয়াল পল ওদেরকে একটু ভাত দিই, আর নিজে একটু মার শুদ্ধ ভাত খাই আর কি। মেয়ে মানুষের আর সুখ কি বোন? হ্যাঁ, স্বামী সোয়াল পাওয়া শান্ত থাকলেই আমাদের সুখ। লক্ষ্মীর কৃপায় আমাদের কারোর কাছে হাত পাততে হয় না, নিজেদের মেহনতের পয়সা নেড়েচেড়ে খাই, তাতে দোষ কি? না গো দিদি, দোষের কথা কষি নি গো, কষ্টে রোজগার না খেলে কি চলে? মানুষের কৃপণ বলবে যে মানুষে যা বলে বলুক, আমার তাতে কি? বিপদে পড়লে কার কাছে একমুঠ খুদ পাবার জো নেই। তাছাড়া ছেলে মেয়ে বড় হচ্ছে না, তাদের বিয়ে দিতে হবে, ঘরে বউ আসবে, জামাই আসবে, কত খরচ বল দেখিনি। তা তুমি ঠিক করেছো দিদি, দয়া করলে কারোর কাছে একটু কর্জ পাবার জো নেই। আচ্ছা এসব কথা বাদ দি, দে ওটা কল কি ফিতে নেছিস দেখি। এই নাও গো দিদি তোমার মেয়ে, এই যে এই লাল ফিতে পছন্দ করেছে এটা। সে কি গো মা, তুমি নেইটা পছন্দ করলে দেখি ওটাই দেখাও। দিদি তোমার মেয়ে কিন্তু ওই চিকন ফিতে ভালো লাগবে, কি সুন্দর মেয়ে তোমার। এটা চাই আইসা নাও, তুমি এই ফিতেই নাও, পরো দেখিনি দেখি কেমন লাগে। আইসা আমি বাইন্ধে দিই, দেখো তোমার কি সুন্দর লাগবে নে। এটা গুড়মুড়ি দিই দুই। না গো দিদি মেলা কাম পড়ি আছে, যাই তুমি ওকে সাজা, আমি রেখে আসি। সুন্দর লাগতেছে দিদি, কতটুকু ফিতে দিব দেখো না, জুসুলে কতটুকু লাগে। আইসে আমি দিচ্ছি। পুরো ফিতেটাই লাগবে এটা চাই। হ্যাঁ পরের বার দেবেন, এই না চুরি লাগবি তোমার? লাগবি না নে, শুনো এই পয়সা কিন্তু এখন দিতে পারবো না, পরের বার নিয়ে নিও। পয়সা থাকলে তো এই যে গণেশ মহাজন আমাদের রোজ 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 কাজ করায়, পয়সা দেয়, খালি ঠকায় খালি ঠকায়। সবাই তোমাকে সিধা পায়, তোমার এদের ফাও ফাও কাজ করায় না, তোমাকে ঠকায়। তাও ভালো গলা একটু কম যায়। তুমি যা বলো সব ভগবান, তাও যদি কথা একটু শুনত। আজ মত তুমি গেছো, না জানি কাল মত তোমার গেলে কিনা।
সংসারটা ছিল দিদি আমার লক্ষ্মীর দান। সাওয়ালরা টুকটাক কাজ করে রোজগার করত, আমিও সারাটা দিন চাল কুড়ে ধান ভেঙে টুকটাক রোজগার করতাম। জমিদার ছিলাম না তো কি হয়েছে, শিবচরণের আশীর্বাদে টুকটাক যা পাতাম আমার সংসারটা দিব্যি চলে। আমি বুঝতে পারতাম আমার সুখ দেখি সাইড বাড়ির বৌজিদের যে বুক সস্তর করতো সে আমি বুঝতে পারতাম। সুখের সংসার ছিলাম, দোষের মধ্যে ছিল শুধু স্বামীটা মদ খাত। তো তো মদ সব পুরুষ মানুষই খায়, কম আর বেশি, ওটা কি দোষের মধ্যে পড়ে তুমি কো? কিন্তু স্বামীটা আমার ছিল একদম মাটির মানুষ, যতই বোকা দি যত কিছুই করি রা করতো না। ভাবতাম এমনি করে স্বামী সেবা করি, সল পাওয়ালগুলোকে মানুষ করি যেন মূর্তি করে। বিধাতা আর আমার সেই সুখ সহ্য হলো না। তুই তুই এসব কি করছিস দিদি আমি কিছুই বুঝতে পারতেছি, তোমার খুব খুলে কদি খুলে ক কি হয়েছে দিদি গো? আমার সুখে সংসারটা শ্মশান পুরি হয়ে গেল, ভাঙ্গে চুরে আমার সংসারটা শেষ হয়ে গেল। এখন এসব বলে কোনো লাভ হবে না গো মিনশে, তিন বোতল কিন্তু পাওনা হয়েই গেল। না না না, এরকম চোরাচুরি খেলার মধ্যে আমি নাই, তাই না রে সুভাষ? হ্যাঁ, তাগিদ থাকলি তুইও কর। আচ্ছা বাদ দে, শোন তোকে এক জায়গায় নিয়ে যাবো, যাবি? কই যাবি কি না বল, গলা চুবিয়ে খাবি, চোখ দিয়ে দেখবি ফ্রি কি যাবি? আরে কই যাবো বললি তোয়, বাগদি বাড়ি, বাগদির একখান শিরাম মেয়ে আছে, কোমর দুলিয়ে শিরাম নাচে, যাবি দেশি মদে ভালো নেশা হবি, তাই নাকি সুভাষ? যাবি? না 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 না, ওই বাজে জায়গায় আমি যাই না, তুইও যাস না। তুই তাইলে তাস নিয়ে বাড়ি যা, চল মিনশি আমরা যাই। ওই বাড়িতে একটা আগুন আছে,
বলবা নাকি? তোমার মন এত সঞ্চল কেন? না কিছু না। এত ভয় কিসে? একটু ভালো ধুতি কাপড় পরলি, তোমার শিব ঠাকুরের সাথে কম লাগে না কলম? তুমি আমার শিব ঠাকুর, আজ আর ওসব গিলতি যাও না, দোহাই তোমার। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো, মেয়েটা সালের পিঠা খাতে চাইছিল। চৈতালি চাঁদনি রাতে, চৈতালি চাঁদনি রাতে, নবমালতির কলি মুকুল নয়ন মেলি,
নবমালতীর কোলে মুকুল নয়ন মেলি নিশি জাগে আমার সাথে চৈতালি চাঁদনি রাতে চৈতালি চাঁদনি রাতে আশি চকরির দিন গোনা ফুরালো শূন্য গগনের বক্ষ জুড়ালো বিয়াশি চকরির দিন গোনা ফুরালো শূন্য গগনের বক্ষ জুড়ালো দক্ষিণ সমীরণ মাধবী কঙ্কন দক্ষিণ সমীরণ মাধবী কঙ্কন পরায় দিল বনভূমির হাতে চৈতালি চাঁদনি রাতে চৈতালি চাঁদনি রাতে নবমালতীর কোলে মুকুল নয়ন মেলি নবমালতীর কোলে মুকুল নয়ন মেলি নিশি জাগে আমার সাথে চৈতালি চাঁদনি রাতে চৈতালি চাঁদনি রাতে সব চোখের সামনে দেখতে পাই গো মাখন দি সব পরিষ্কার দেখতে পাই কোত্থেকে কি হয়ে গেল সাদা শীতে মানুষটা কোত্থেকে কি হয়ে গেল আমার যেই মুনিবের বাপের মনটা ছিল নরম খোলা মায়াগুলোকে জানটা দিয়ে ভালোবাসত
বাড়িতে যখনই আসতো মীনাক্ষীর জন্য হাতি করে কিছু না কিছু নিয়ে আসতো। মায়াটাও আমার বাপের প্রেরণ ছিল, বাপের লেগে রাত জেগে বসে থাকতো। আর সে মানুষটা কোত্থেকে কি হয়ে গেল। আস্তে আস্তে রাত করে বাড়ি ফিরের মাত্রা বাড়িয়ে গেল। যে মানুষটা কথা করতো না, রাগ করি যা করি রাগ করতো না, হাসতো, সে মানুষটা কি রূপ হয়ে গেল। কথা কলি রাগ আর রাগ চোখের দিকে তাকান যায় না, অপমান করে, অত্যাচার করে। বাদে একদিন সুভাষের কাছে যা শুন, বিশ্বাস করো মা, কোন দিন নিজের দুটো কান দিয়ে আমার বিশ্বাস কেন না। একটা মানুষ করতে কি হয়ে গেল। সুন্দরী, আমি তোমার রসে ডুব দিয়েছি, টইটুম্বুর না হয় উপায় কি বলো? শোনো মিনসে, ফুটো পকেটে বিজুরি বাগ দিকে ভেজানো যায় না, সে কি জানো না? ভরা পকেটই সব, এই খালি পকেট তোমার জন্য ভালোবাসায় ভরপুর, সেটা তুমি জানো না? মনের রসে তীরে ভেজে না, তীরে ভেজার জন্য আসল রস দরকার। আজ রাতে আসল রস নিয়ে এসো, আর যত খুশি সেজো।
সর্বনাশ হয়ে গেল গো। মানে আবার একই সর্বনাশ করলে গো। বন্ধু গো বন্ধু চেতাচ্ছ কেন? আমার সর্বনাশ হয়েছে রে সুভাষ। আমার এত কষ্ট করে জমানো টাকা পয়সা গুলো টাকা দিয়ে গেছে। ঘরের মানুষ যে টাকা দিয়ে যাচ্ছে সে খেয়াল আছে তোমার? তোমার স্বামী রে হিমরতি ধরেছে, সে টাকা পয়সা সব নিয়ে গিয়ে বিজলি বাইজির কাছে ঢালছে। বৌদি কেন্দে কেটে লাভ হবে না, তুমি তোমার স্বামীকে ফেরাও, আমি গেলাম, তুমি আবার আমার কথা বলো না। শোনো না বলি, খবর টবর কিছু রাখো। মেনছি তো এখন গ্রামের মানুষের মুখে মুখি, বাঘ দি বেটির প্রেমে হাবুডুবু খাচ্ছি না কিসে? তো ভালোই তো, মিনসের কপালও বটে। ঘরে ইরাম যুবতী বউ থাকতি, বাঘ দি জুয়ান বেটির প্রেমে হাবুডুবু খাচ্ছি। আমি তোর স্বামী।
আমি বিজদিক নিকা করব, আমার যা খুশি আমি তাই করব, তুই কি করবি? আপনার বই আপনার মিনাক্ষী, আপনি যদি এরম করেন বোমা মায়ের বিয়ে হবে না। আমার কাছে ফিরিয়ে আসে, আমার কাছে ফিরিয়ে আসে, আমার কাছে ফিরিয়ে আসে। আমি বাসে থাকি, আপনি কই নরকের পথে যেতে দিব না। আমার সংসারটা যে ভাইসে যাচ্ছে কর্তা, ও পাড়ার বাগদের বেটি, আমার বোলা ভালো সবইটা জাদু করেছে। আমার সংসারটা বানি চলে ভাইসে যাচ্ছে কর্তা, আপনি একটা কিছু করেন। আচ্ছা তোমার মতো বউ থাকতে পারে, সে অন্য মেয়ে ছেলের প্রতি আকৃষ্ট হয় কিসের জন্য? কোন ঝামেলা? আচ্ছা ঠিক আছে, শোনো, এই পুরুষ মানুষ হলো গিয়ে ওই আগুনের আংটার মতো, বুঝিস, যত তা দেবা তত দাউ দাউ করে জ্বলবে। তো এখন এই আগুনের আংটা ঠান্ডা করতে গেলে তো পরে জল দরকার, জল। এখন জল না থাকলে পরে তো ঝামেলা। আগে কর্তা, আমি মুখুসুখু মানুষ, দামি কথার মানে বুঝি না। আপনি দেবতা, আমার সংসারটারে বাজার কর্তা। শোনো, তাগড়া জোয়ান পুরুষকে ওই আসলে গিট্টু বাইরে বাঁধতে রাখতে হয়, বুঝিস, সেটা তো পারবে না। কামকা সব ঝামেলা আমার কাম, যাও দিনে এখন তুমি যাও। কত যে বোঝাইলাম, কত যে সাধলাম, কোনো কিছুতেই কোনো কিছু সাল পালগুলোর মাথায় হাত দিলাম, কসম কাটাইলাম, কোনো মতেই অবুজ মানুষটার মনটা শান্ত। ভীমরতি তখন তার স্মরণ, কিছু কইলেই মাই, কিছু কইলেই মাই, অমন মারে যত না শরীরে ব্যথা পাইতাম, তার সাথে ঢের বেশি পাইতাম মনের মধ্যে। চোখের সামনে আমি আমার নরকের পথে যাইতেছি, আমি সায় সায় দেখ। তাই একদিন আমি মনটারে সত্য কর, কষ্ট
জানটা নরকে যাবার আগে তোর স্মরণে জবা ফুলের মতো আমি অর্ঘ্য দিলাম। লাল তক্তিকা রক্তে পুরা দুইন্দা ভাই, আমার নিজের দুই হাত দিয়া আমি আমার পতি দেবতার রে মায়েরা মারলাম, আমি মানুষটারে মায়েরা ফেললাম গো দিদি। থামো গো দিদি থামো, হার কাইন্দ না, ভগবান সে তো একজন আছেন নাকি, ন্যায় কি অন্যায় কি তিনি সব দেখেন সব জানেন, তুমি আর কাইন্দ না গো দিদি। তারপর কি হয়েছিল? এর বাদে আমার আর কিছু মনে নাই গো দিদি, জ্ঞান ফিরলে দেখলাম আমি জেল হাজতে বন্দি, এই দুই দিন আগে ফিরলাম, তাই দেশে ফেরার পর আমার মনে হয়েছে না ফেরাই এসে ঢের ভালো ছিল, এই কামটা আমি কেন করলাম এই কথাটা কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করলো না, আমার বিপদের সময় একটা মানুষ আগায় আসলো না, কিন্তু অন্যের সীতায় আমাকে জ্বালালো বারবার, খুন করেছি বেশ করেছি বেশ করেছি খুন করেছি, এমন পাপিষ্টকে এমনই নরকে ঠেলে দেওয়া উচিত ছিল। কি হইবে মেয়ে মানুষের জন্মানো, মেয়ে মানুষের চক্ষের পানির কোনো দাম নাই এই সংসারে, চলো দিদি উঠো।
উপরে একজন ভগবান আছেন, ওই ওই তার কাছে সব বিচার তোলা থাকবে, তিনি সব দেখবেন। চলো দিদি, ওই চলো দিদি।